আসসালামু আলাইকুম, টাসলক ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা কম্বো ইউজার, নেক্সা ইউজার অথবা জিপিএস ইউজার আছি, তাদের একটা প্রবলেম কম বেশি সবাই ফেস করি, ওইটা হলো আপনার মোবাইলে কল আসে না। আসলে মোবাইলে কেন কল আসে না, এক মাস যাওয়ার পরেই দেখা যায় যে আর কল আসে না। এটা হতে পারে আপনার সিমের টাকা শেষ হয়ে গেলে, হতে পারে সিমের মেয়াদ শেষ হয়ে গেলে। তো আমরা যখন এক মাস পর রিচার্জ করার এক মাস পর যখন আমরা কল পাবো না, তখন আমরা কী করব? তখন আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের অ্যাডমিন নাম্বার থেকে ডিভাইসের সিমে, যেমন আমার এই যে অ্যাডমিন নাম্বার, আমি ডিভাইসের সিমে একটা মেসেজ পাঠাবো। মেসেজটা পাঠাবো কেন, সিমে কি টাকা আছে না মেয়াদ আছে কিনা এটা বোঝার জন্য। তো আমরা কী করবো পাঠানোর, এটা চেক করার জন্য 902# দেখে আমরা অ্যাডমিন নাম্বার থেকে পাঠিয়ে দেব। 902# দেখবো রিপ্লাই আসে কি না, যদি দেখি যে না কোনো রিপ্লাই না আসে, সেক্ষেত্রে আমরা ডিভাইসের সিমের মধ্যে রিচার্জ করব। তো সিম রিচার্জ করার দুইটা ওয়ে আছে, হয়তো আপনি ডিভাইস খুলে, স্ক্রুপ খুলে মোবাইলে কানেকশান দিয়ে করতে পারেন, অথবা আরেকটা অপশন হচ্ছে আপনার ডিভাইসে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনি আপনার বাইকের চাবি দিয়ে মিটারটি অন রাখবেন, অন করে তারপর বিকাশ থেকে 10 টাকা, 12 টাকা, সর্বোচ্চ 15 টাকা আপনি রিচার্জ করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা আসলে অনেকে এই প্রবলেম, নতুন যারা ইউজার তারা অনেকে এই ধরনের প্রবলেমটা প্রথমে ফেস করে, এক মাস যাওয়ার পরে আর কল আসে না। কেন কল আসে না এটা আসলে অনেক ভুলে যায় যে রিচার্জ করতে হয়। 10 টাকা, 12 টাকা নাহলে 15 টাকা, 10 টাকা করলে হয়, তবে সর্বোচ্চ আমি পরামর্শ দিব 12 টাকা রিচার্জ করার জন্য। মিনিট কিনবেন না, এমবি কিনবেন না, কিচ্ছু না, জাস্ট 12 টাকা আপনি রিচার্জ করে নেবেন। রিচার্জ করে নিলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যাবে কি আপনার ব্যালেন্স না থাকলে বা সিমের মেয়াদ না থাকলে আপনার অফলাইন দেখাবে, এটা একটা মেজর প্রবলেম। তো এটা সলিউশনও কিন্তু এটাই, রিচার্জ 10 টাকা, 12 টাকা নাহলে 15 টাকা আপনার মতেই করে নেবেন। তো ধন্যবাদ, আপনারা কমেন্ট করবেন, আপনাদের পরামর্শ থাকলে আমাদেরকে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন থেকে রেগুলারলি ট্রাভেল শুটিংয়ের জন্য টুকটাক ভিডিও ইনশাল্লাহ দিব আর কি। ধন্যবাদ সবাইকে।